ইউরোপের অনেক ট্রেডিশনাল একটি স্যুপের রেসিপি নিয়ে আসলাম আমাদের দর্শকদের জন্য। ইউরোপে এই স্যুপটি যেভাবেই তৈরি করুক, আমরা চেষ্টা করেছি আমাদের হাতের কাছে যেসব উপকরণ পাওয়া যায় সেগুলো দিয়ে খুবই সহজভাবে এই স্যুপটি তৈরি করতে। স্যুপটি আমরা তৈরি করেছি এবং সার্ভ করেছি ব্রেড বলে। রেসিপিটির মধ্যে অনেকগুলো টিপস আছে যেগুলো ফলো করলে আপনারা কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই স্যুপটি বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শিখে ফেলি কিভাবে ক্রিম অফ মাশরুম স্যুপ বাসায় তৈরি করবেন এবং সার্ভ করবেন এই ব্রেড বলে। যেহেতু মাশরুমের স্যুপ করছি, মাশরুম তো লাগবেই। মাশরুমগুলোকে আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এখানে 2 ক্যান মানে 400 গ্রাম মাশরুম নিয়েছি আর সবগুলো মাশরুমই কেটে নিচ্ছি। আমি ক্যানের মাশরুম দিয়ে করছি, আপনারা চাইলে ফ্রেশ মাশরুম দিয়েও করতে পারেন। তবে মাশরুমগুলো কাটার আগে আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজগুলো কিভাবে কেটেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, 250 গ্রাম চিংড়ি মাছ খোসা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 2 টেবিল চামচ রসুন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য আমি চিংড়ির লেজগুলো রেখে দিয়েছি, আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন। আনুমানিক 2 টেবিল চামচ বাটার ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন দেখবো পেঁয়াজগুলোর রং চেঞ্জ হয়ে একটু স্বচ্ছ হয়ে এসছে, মানে ঠিক এরকম যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক সেই পর্যায়ে স্লাইস করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি যদি পেঁয়াজ আর রসুনগুলো একসাথে দিতাম তাহলে রসুনগুলো পুড়ে যেত আর তখন স্যুপটার রঙটাও নষ্ট হয়ে যেত, আবার খেতেও তিতা লাগতো। যখন দেখবেন পেঁয়াজ আর রসুনগুলো একটু ভাজা ভাজা কালার হতে শুরু করেছে, মানে ঠিক এরকম সেই পর্যায়ে কেটে রাখা মাশরুম থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার রসুন পেঁয়াজ আর মাশরুমগুলোকে মিনিট 2 ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম আছে। একটু মিক্স করে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সতেটা যদি আমি হাই হিটে করতাম তাহলে মাশরুমগুলো ড্রাই হয়ে যেত। সতে করা হয়ে গেছে, এবার গরম দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আমি যদি দুধটা এখানে না দেই তাহলে এই মাশরুম পেঁয়াজ রসুনগুলোকে পেস্ট করা যেত না, তাই এখানেই দুধ দিয়ে দিলাম। একটু বলক আসলেই চুলোটা বন্ধ করে দিয়ে একদম ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। 3 কাপ ময়দার ময়ান নিয়ে আসলাম। দেখেছেন কত সুন্দর ফুলেছে আর কত সুন্দরভাবে আঙুলগুলো দেবে যাচ্ছে। বাসায় পারফেক্টভাবে এরকম ময়ান তৈরি করা শিখতে চাইলে আমার পর্দা বিরিয়ানি ভিডিওটির প্রথম 3 মিনিট দেখে নেবেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একটু মথে নিলাম, এবার কি করছি একটু ভালো করে লক্ষ্য করুন। যত এভাবে স্ট্রেচ করব, বন রুটি বলেন পিজা বলেন, ততটাই ফুলে উঠবে। এবার এই ময়ানটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি, 2 ভাগ দিয়ে 2 ব্রেড বল তৈরি করে নিব। ওদিকে কিন্তু আমি আভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছে। একটা ওভেনের ট্রেতে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছে। আচ্ছা, এটা কিন্তু কনভেকশন ওভেন, মাইক্রোওয়েভ না, অনেকে কনফিউজড হয়ে যান, তাই আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এবার একটা বলকে আমি এখানে রেখে দিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য উপরে একটু চিড়ে দিচ্ছি। তবে বেকিংটা আপনারা ইলেকট্রিক ওভেনেও করতে পারেন। এবার একটা বাটি দিয়ে ঢেকে অপেক্ষা করছি মিনিট 10।
এদিকে সে মাশরুমগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সার এনে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমি কিন্তু এখনই একটা দারুণ ফ্লেভার পাচ্ছি, এটা শুধুমাত্র সেই ভাজা পেঁয়াজ রসুন আর গোলমরিচের জন্য। মিক্সিংটা আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এমনভাবে পেস্ট করতে হবে যেন কোনো দানা না থাকে, ঠিক এরকম। দশ মিনিট হয়ে গেছে, সেই বাটিটাকে তুলে নিচ্ছি। বলটা দেখেন আবারও বড় হয়ে গেছে। এবার ফেটানো ডিম ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এই ডিমটা ব্রাশ করলে হবে কি, বানের উপরে দারুণ একটা কালার চলে আসবে। ডিমটা ব্রাশ করা হয়ে গেলে এখন আমি এই বনটাকে 180°C 15 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। স্যুপ রান্নায় চলে আসলাম। আনুমানিক 4 টেবিল চামচের মতো বাটার ভালো করে গরম করে নিয়ে সেই পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে একটু সতে করে নিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়ামে আছে। চিংড়িগুলোকে আমি মিনিট দুয়ে সতে করে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। চিংড়ি তো আসলে বেশিক্ষণ রান্না করতে হয় না, বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়। উল্টে দিলাম। একটু লক্ষ্য রাখতে হবে দুপিঠি যেন ভালো করে সতে করা হয়। এবার দিয়ে দিচ্ছি বাকি মাশরুমগুলো। এবার মাশরুম আর চিংড়িগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মাশরুমও কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার কিছু নেই, আলটিমেটলি এগুলো তো আবার দুধের ভেতরে রান্না হবেই। এবার মাশরুম আর চিংড়িগুলোকে একটু সাইড করে নিয়ে ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার ময়দাগুলোকে একটু বাটারের সাথে ভেজে নিচ্ছি, মোট কথা একটু গরম করে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মাশরুম আর চিংড়ির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। এই দুধ কিন্তু ভালো করে জাল করে গরম অবস্থায় দিয়েছে। গরম দুধ দিলে হয় কি, রান্নার সময়টাও কমে যায়, আবার ফেটে যাওয়ারও কোনো ভয় থাকে না। ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার সেই পেস্ট করে রাখা মাশরুমগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটাই হলো মাশরুমের ক্রিম, আর এই কারণে এই স্যুপটার নাম ক্রিম অফ মাশরুম স্যুপ। ভালোভাবে মিক্স করে নিয়ে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। তবে আপনারা যদি আরেকটু পাতলা করতে চান, পানির পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। তবে এই স্যুপটা কিন্তু একটু ঘন খেতেই ভালো লাগে। এবার ক্রিম দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আমি এখানে ঘরে তৈরি করা হ্যাভি ক্রিম দিচ্ছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তবে আপনারা চাইলে ডানো বা নেসলে ক্রিমও দিতে পারেন। এই যে আমরা মাশরুম, পেঁয়াজ, রসুন এগুলোকে পেস্ট করে মাশরুমের ক্রিম তৈরি করলাম, এই জন্যই কিন্তু আমার এখানে কোনো চিকেন বা ভেজিটেবল স্টক লাগলো না, মানে একটা স্টেপ কমে গেল। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পুরো রান্নাটাই কিন্তু হলো মিডিয়াম আঁচে। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখানে কিন্তু আমি অন্য কোনো মরিচ ব্যবহার করলাম না, তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশিই লাগে এই স্যুপটাতে। দেখেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি একটু আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। স্যুপটা হয়ে গেছে। এবার এক পাশে রেখে দিয়ে ব্রেড বোলটাকে তৈরি করে নিচ্ছি।
ব্রেড বোলটাকে ওভেন থেকে বের করে নিয়ে 5 মিনিটের মতো ঠান্ডা করে নিলাম। এবার উপর থেকে একটুখানি কেটে নিচ্ছি। কিভাবে করছি সেটা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ব্রেডের ভেতরের অংশগুলোকে চেপে চেপে ভেতরে বসিয়ে দিয়েছি। মোট কথা, একটা বাটির মতো তৈরি করে নিলাম। কোনো অংশই কিন্তু বাদ দিয়ে দিলাম না, মানে ফেলে দিলাম না। আর এই ব্রেডটাও কিন্তু খাওয়া যাবে, এটাও কিন্তু ফেলে দেওয়ার জন্য তৈরি করে নিই। এবার এই বোলটার ভেতরে স্যুপটাকে পরিবেশন করছি। মজার ব্যাপার হচ্ছে, যেহেতু স্যুপটার ঘনত্ব অনেক বেশি, তাই ব্রেডের ভেতর থেকে এটা বের হয়ে আসবে না। আমি ব্রেড বোলের ভেতরে সার্ভ করলাম, আপনারা চাইলে এমনি বাটিতেও কিন্তু সার্ভ করতে পারেন। ব্রেড বোলের অংশটা যদি আমরা বাদ দিই, তাহলে স্যুপটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। অবশ্যই তৈরি করবেন, কেমন লাগলো আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।